ओके सर। স্বাগত সবাইকে। তো লাস্ট আমরা কভার করেছিলাম কারেন্ট ট্রান্সফরমার এবং এই রিলেটেড যা টপিক ছিল। আজকে হচ্ছে আমরা দেখব ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের আরেকটা অংশ, সেটা হচ্ছে পিটি বা ভিটি, যেটাকে বলা হয় পটেনশিয়াল ট্রান্সফরমার বা ভোল্টেজ ট্রান্সফরমার। তো ইলেকট্রিক্যাল মেজার সিস্টেম এটা নিয়ে হচ্ছে আগের স্লাইডেও সেম জিনিসটাই আছে যে মেজার সিস্টেমটা আসলে কি। ট্রান্সফরমার হচ্ছে আমরা বেসিক্যালি আমরা আমাদের মাথায় যেটা থাকে জানো হচ্ছে পাওয়ার ট্রান্সফারের কাজে ইউজ করি, কিন্তু এছাড়াও হচ্ছে আমাদের মেজার, তারপর হচ্ছে মেজারমেন্ট প্রোটেকশন ক্ষেত্রেও ট্রান্সফরমারের প্রিন্সিপালটা ইউজ করা হয়। সেখান থেকেই হচ্ছে সিটিআরপিটি কনসেপ্টের আসা। তো এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো যেগুলো হচ্ছে যে ট্রান্সফরমারটা মেজারমেন্ট অথবা প্রোটেকশন কাজ ইউজ করা হয় সেটাকে আমি কি বলছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ওই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো হচ্ছে আমার কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, এনার্জি, পাওয়ার ফ্যাক্টর, ফ্রিকোয়েন্সি এগুলো মাপার জন্য ইউজ করা হয়। এখানে আমরা দেখতেছি জাস্ট কারেন্ট আর ভোল্টেজ মেজারমেন্ট। কারেন্টের জন্য আমরা কি দেখলাম সিটি, আর ভোল্টেজ মেজারমেন্টের জন্য আমরা দেখলাম ভিটি অথবা পিটি, যেটা যেটাকে আপনি বলেন। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে মেজারিং, এই শুরুতে যেটা একটা কথা বলা হয়েছিল যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমেশন ব্যাপারটা, তার আগে স্লাইডও সেম ভাবে এই পর্যন্তই আছে। তো এখানে এটা বলা হচ্ছে যে ইন পাওয়ার সিস্টেম কারেন্ট এন্ড ভোল্টেজ আর ভেরি হ্যান্ডেলড আর ভেরি লার্জ, মানে আমাদের যে পাওয়ার স্টেশনগুলি থেকে কারেন্ট জেনারেশন হয় ট্রান্সমিশন লাইন দিয়ে আমাদের বাসা বাড়িতে আসে। তো জেনারেশন হওয়ার পর থেকে যখন ট্রান্সমিশন লাইন দিয়ে আসে সেখানে কিন্তু অনেক লক্ষ লক্ষ ভোল্টেজ থাকে, মানে 1,32,000 থেকে 2,30,000, 4,00,000 ভোল্টেজ পর্যন্ত থাকে। আচ্ছা, অথবা যদি আরেকটু ডিস্ট্রিবিউশন সাইডেও আসি আমাদের 30,000-11,000 ভোল্টের কারেন্ট থাকে। সো এইগুলো হচ্ছে সিম্পল অ্যামিটার ভোল্টমিটার দিয়ে মাপা সম্ভব না। তেমনি ভোল্টেজ এরকমই থাকে, 11,000 ভোল্টেজ মানে হিউজ ভোল্টেজ, এটা আপনি হচ্ছে কি এমএম সিমিটার দিয়ে সহজে মাপতে পারবেন, এটা গ্যালভানোমিটার দিয়ে মাপা খুবই কষ্ট, এটা পুরো সাক্ষাৎ হয়ে যাবে। আর যদি ওই রেঞ্জে বানাতে চাই আমার হিউজ পরিমাণ কস্ট চাই, তো যেটা আমি খুব স্বল্প মানে নিয়ে আসতে পারতেছি ওটা তো আমার হিউজ কস্টের কোনো দরকার নেই। এই জন্যই হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার বলে আসে। তো এই কোশ্চেনটা কিন্তু আপনাদের ল্যাবে বা যেখানেই ভাইবা হোক বা যেখানেই হোক আমি জিজ্ঞেস করবো, অথবা আপনার ভবিষ্যতে ফেস করবেন এই কোশ্চেনটা, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করার আমার তাৎপর্যটা কি, আমার দরকার কি, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার না ইউজ করে মনে ওই ওই তথ্য করতে পারি। তো ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারের ওয়েটা হচ্ছে এটাই যে এটার জন্য আমার একটা কস্ট ইফেক্টিভ ডিভাইস, আর হচ্ছে এটাতে মোটামুটি অ্যাকুরেসি ভালোই আসে। আচ্ছা, সো এই যে কারেন্ট আর ভোল্টেজ অনেক থাকে, এটা হচ্ছে আমার প্রথম কাজ কি থাকে, সিটি কি ডিরেক্ট মেজার করতে পারে, সিটি কিন্তু ডিরেক্ট মেজার করতে পারে, ও হচ্ছে ভোল্টেজ বা কারেন্টটাকে সিটি বা পিটি ওরা হচ্ছে ডাউন করে নিয়ে আসে, এরপরে সে হচ্ছে মিটার দিয়ে সে পরিমাপ করে। দুইটা কাজ কিন্তু, সে যে লাইনের কারেন্ট বা ভোল্টেজটা ছিল সেটাকে সে ডাউন মানে স্টেপ ডাউন করে সে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজটাকে নিয়ে আসে, এরপরে কোন একটা মিটার দিয়ে পরিমাপ করানো হয়। ওকে, পরিমাপটা কিন্তু মিটারই করতেছে, সিটি হচ্ছে পুরো ওভারঅল প্রসেসটাকে মুক্ত করে, সিটি মানে ওভারঅল স্ট্রাকচারটাকে যে হচ্ছে ভোল্টেজটা ডাউন করে মেজার করে। আচ্ছা, এখন হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার বা এটাকে আমরা সংক্ষেপে পিটি বলেও জানি। আপনারা যদি আরো কিছু বই দেখেন ওই বইটা হচ্ছে ভিটি বলে ওদের মেনশন করা হয়, ভোল্টেজ ট্রান্সফরমার আবার পটেনশিয়াল ট্রান্সফরমার, কিন্তু প্র্যাকটিক্যালি এখন অনেক জায়গায় ভিটিও ইউজ হয়। কিন্তু আমরা যখন এই আমরা সাবস্টেশনে যাব বা হচ্ছে পাওয়ার প্ল্যান্টে যাব তো ম্যাক্সিমাম মানুষ যেটা দিয়ে বোঝায় সেটা পিটি বলে, ভিটিটা এখন খুব কম প্রচলিত, কিন্তু মডার্ন ওয়াইজ হচ্ছে ভিটিটাই নতুন নতুন বলতে লেখা। আচ্ছা, সো হোয়াট ইজ পটেনশিয়াল ট্রান্সফরমার, পটেনশিয়াল ট্রান্সফরমারের পরিচিতিটা কি, পটেনশিয়াল ট্রান্সফরমার আর ইউজ টু অপারেট ভোল্টেজ দ্য পটেনশিয়াল অফ কয়েলস, ওয়াট মিটার্স অ্যান্ড রিলেস ফ্রম হাই ভোল্টেজ লাইন। আচ্ছা, এখানে অনেকগুলো কথা আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে এই রিলে, ওয়াট মিটার, এই জিনিসগুলোর বিস্তারিত বিবরণ হচ্ছে আপনারা পাওয়ার সিস্টেম প্রোটেকশন বলে একটা কোর্স থাকবে আর দুই তিন সেমিস্টার পরে সেখানে হচ্ছে ডিটেলস বলা হবে। যখন হচ্ছে পাওয়ার সিস্টেম ওয়ান আপনাদের পড়ানো হয়ে যাবে এরপর এই কোর্সটা আপনারা হচ্ছে বুঝতে পারবেন। পাওয়ার সিস্টেম ওয়ান হচ্ছে থার্ড ইয়ারের প্রথম সেমিস্টারে, এরপরে হচ্ছে থার্ড ইয়ারের সেকেন্ড অথবা ফোর্থ ইয়ারের ফার্স্টে হচ্ছে আপনারা হবেন পাওয়ার সিস্টেম প্রোটেকশন। ওকে, সো পাওয়ার সিস্টেম প্রোটেকশন অ্যান্ড সুইচ গিয়ার কোর্সটা নাম। তো ওই কোর্সে হচ্ছে এই ওয়াট মিটার, রিলে, এটা কিভাবে কাজ করে, সার্কিট ব্রেকার কি, এইগুলি নিয়ে আলোচনা করতে বলা হবে।
এখানে আমার জাস্ট একটাই ইনফরমেশন জানা, সেটা হচ্ছে মেজার। এই মেজার করা, মেজার করে সে হচ্ছে তখন প্রোটেকশনের ব্যবস্থা করবে। আচ্ছা, সো এখানে কি থাকতেছে, একটা পটেনশিয়াল ট্রান্সফরমারে দ্য প্রাইমারি উইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য লাইন। এটা কি, দ্য প্রাইমারি উইন্ডিং অফ দ্য ট্রান্সফরমার ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য লাইন ক্যারিং দ্য ভোল্টেজ টু বি মেজার এন্ড দ্য ভোল্টেজ সার্কিট ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য সেকেন্ডারি উইন্ডিং। আচ্ছা, এটার মানে তো বুঝছেন কি বোঝানো হয়েছে, ট্রান্সফরমার প্রাইমারি কয়েলটা মেইন সাপ্লাইয়ের সাথে সংযুক্ত থাকবে, মেইন সাপ্লাইয়ের অ্যাক্রসে থাকবে। মানে মেইন সাপ্লাই যদি এটা হয়, এটার সাথে এইভাবে তার মেজারমেন্টটা থাকবে, বুঝা গেছে। মানে মেইন সাপ্লাইটা ওর প্রথম ইয়াটা দিয়ে যাবে, মানে প্রাইমারি উইন্ডিং দিয়ে যাবে, আর সেকেন্ডারি সাপ্লাইটা কি করতে হবে, মেজার দ্য ভোল্টেজ সার্কিট ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য সেকেন্ডারি উইন্ডিং। ওকে, তারপর কি বলা হচ্ছে, দ্য ডিজাইন অফ দ্য পটেনশিয়াল ট্রান্সফরমার ইজ কোয়াইট সিমিলার টু দ্যাট অফ এ পাওয়ার ট্রান্সফরমার, বাট দ্য লোডিং অফ এ ট্রান্সফরমার ইজ অলওয়েজ, লোডিং কারেন্ট অফ এ পটেনশিয়াল ট্রান্সফরমার ইজ অলওয়েজ স্মল, সামটাইমস ওনলি আ ফিউ ভোল্ট অ্যাম্পিয়ার। এটা ট্রান্সফরমার যারা পড়ছেন তারা আরো ভালো বুঝতে পারবে, এটা অ্যাকচুয়ালি দরকার নাই এত বেশি। আচ্ছা, দ্য সেকেন্ডারি উইন্ডিং ইজ ডিজাইন সো দ্যাট দ্য ভোল্টেজ 100 to 120 is delivered to the instrument load. আমি হাইয়েস্ট কত দূর পর্যন্ত লোডে দিতে পারবো সেকেন্ডারি সাইডে, 100 থেকে 120, তো আমার যত ভোল্টেজ থাকুক ওইটাকে নামিয়ে আবার এই রেঞ্জে নিয়ে আসতে হবে, বুঝছি। সিটির একটা রেট ছিল না, সিটি কত ছিল, 1 অ্যাম্পিয়ার অথবা 5 অ্যাম্পিয়ার, এরকম একটা। মানে সেটা সময় ওয়াইন্ডিং গুলো এরকম রেশিও আকারে হবে, যাতে 1000 ভোল্টটাকে আমি 100 যত ভোল্টে হোক আমি 20 ভোল্টে আউটপুট করব। এটা হতে পারে আমার এক স্টেপে, হতে পারে কয়েক স্টেপে, মানে আমার সর্বশেষ আউটপুটটা হবে 100 এর সাথে। যখন আমি মেজার করব আমার মেজারের রেটিংটা হচ্ছে 100 থেকে 120 এর মধ্যে থাকবে। তো সিটি তে যেমন আমি দেখতাম যে 1 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার এরকম রেটেড ছিল না, তো এখানে হচ্ছে এটা রেটিংটা বলা হয় যে 110 ভোল্ট। স্যার এখানে তো ই থাকবে, আমার ওই ট্রান্স রেশিওটা আমার জানা থাকতে হবে, ট্রান্সফরমার ট্রান্সফরমারের যে যতটুকু রেশিও হইছে ওইটা দিয়ে ফাইনাল ভোল্টেজটা গুণ হবে। এরকম জিনিসটা এখানে হচ্ছে, অনেক কিছু কাহিনী দরকার ইয়ে আছে, যেমন সিটি আমরা এরকম দেখি না, এরকম একটা জিনিস এখানে এমন এমন থাকে, ডিস্কের মতন থাকে ইনসুলেটর। হ্যাঁ, তখন যেটা হয় যে আপনি যেটা বুঝবেন যে যত লম্বা হবে তত বেশি পরিমাণ ভোল্টেজকে ট্রান্সফার করবে, নিচে নিচে নিয়ে আসবে আর কি। মানে এরকম একটা হিসাব থাকে যে প্রতি ডিস্কের জন্য 5 ভোল্ট করে কমতে থাকে, মানে 5 ভোল্ট করে আপনার হচ্ছে 5 অথবা 15 এরকম একটা মেজার আছে যে কত করে কমতে থাকে। সো এখানে ধীরে ধীরে কমে কমে যত লম্বা হবে হচ্ছে তত বেশি পরিমাণ ভোল্টেজ পরিমাণ করতে পারবে একটা পিটি। আচ্ছা, আমরা যখন পিটি তে সামনে থেকে সিরামিকের ইনসুলেটর না স্যার নাকি সিরামিকের হয় তার হচ্ছে পলি মাইকার হয় নাম বলেছি পলিটেক কোন একটা ওয়ার্ড আছে ওটা জেনে নাম লাগবে, ওটা হচ্ছে পোর্সিলিন, পোর্সিলিন রাইট, পোর্সিলিন পোর্সিলিন এর হয়। আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে ইন, আচ্ছা পাওয়ার ট্রান্সফরমার থিওরি তো মোটামুটি জানি যে আমার কারেন্ট আসবে, এখানে কারেন্টের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার ফ্লাক্স জেনারেট করে ওই পাশে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং কারেন্ট জেনারেট করে, তাই তো। আচ্ছা, এটা তো করা হয়েছে, সো এখানে হচ্ছে এটা কাজটা অলমোস্ট আমার ওই পাওয়ার ট্রান্সফরমারের মধ্যে যেটা আমরা পড়ে আসছি। সিটিটা কি ছিল, ঘুঘুর কিন্তু এটা ছিল না, সিটিটা হচ্ছে ওর মধ্যে কারেন্টে কারেন্ট এলে আশেপাশে সেন্স করে ও হচ্ছে স্টেপ ডাউন করে দিত, কিন্তু বাটের একটা মূল কথা ছিল, তো এই ওই রকম কিন্তু সিটি স্ট্রাকচারটা ছিল আমার নর্মাল ট্রান্সফরমার, কিন্তু পিটিটা হচ্ছে অলমোস্ট আমার পাওয়ার ট্রান্সফরমার মতন হচ্ছে স্ট্রাকচার হবে। আচ্ছা, সেখানে বলা হচ্ছে আন্ডার নর্মাল অপারেটিং কন্ডিশন দ্য ভোল্টেজ নিয়ারলি কনস্ট্যান্ট, দেয়ার ফর দ্য ফ্লাক্স ডেন্সিটি অ্যান্ড হেন্স দ্য এক্সাইটিং কারেন্ট অফ পটেন্সিয়াল ট্রান্সফরমার ভ্যারি only over a restricted range where the primary winding current excitation of the city vary over acha main eta ki bolbo eta bolchi upore ta bolchi bolan na sir acha ha eta important in potential transformer the full line voltage is impressed upon its terminal whereas the city is connected in series with one line and small voltage exists across the terminal
মানে হাউএভার দ্য সিটি ক্যারিজ দ্য ফুল লাইন কারেন্ট, সিটির মধ্য দিয়ে ফুল লাইন কারেন্টটা পাস হয়, এটা একটা ইম্পর্টেন্ট বেসিক। এখানে হচ্ছে ইন পটেনশিয়াল ট্রান্সফর্মার, পটেনশিয়াল ট্রান্সফর্মারে কি বলা হচ্ছে, ফুল লাইন ভোল্টেজ ইজ ইমপ্রেসড আপন ইটস টার্মিনাল, টার্মিনালের দুই পাশে ওর ফুল লাইন ভোল্টেজটাই থাকবে, ওয়্যার অ্যাজ সিটি ইজ কানেক্টেড ইন সিরিজ, ইন লাইন সিরিজ উইথ ওয়ান লাইন এন্ড এ স্মল ভোল্টেজ অ্যাক্রস ইটস টার্মিনাল। সিটির দুই পাশে ভোল্টেজ কেমন থাকে, অনেক কম আসে, কম সিরিজে থাকে। আর এই পটেনশিয়াল ট্রান্সফর্মারে কি হয়, প্রথম লাইনটাকে সবাই ভালো করে বুঝে নেই, এগুলো লাগবে। ইন পটেনশিয়াল ট্রান্সফর্মার ফুল লাইন ভোল্টেজ ইজ ইমপ্রেসড আপন, মানে ওর উপরে থাকে ইটস টার্মিনাল। আমার যে পিটিটা হয়, পিটিতে হচ্ছে এখানে একটা নবের একটা হোলের মতো থাকে যেটার মধ্য দিয়ে হচ্ছে লাইনটা যায়, আর এই স্ট্রাকচারটা নিচে হচ্ছে এরকম বর্ধিত আকারে থাকে, এরপর এইখানে একটা গ্রাউন্ডেড থাকে একটা জিনিস। ওকে, সো এইখান থেকে কিন্তু যে লাইনের ভোল্টেজটা এটাও ফুল পায়, কিন্তু ওর মধ্যে দিয়ে কিন্তু ফুল কারেন্টটা যাচ্ছে না। আর এখানে কি বলা হচ্ছে, হাউএভার দ্য সিটি ক্যারিজ দ্য ফুল লাইন কারেন্ট, সিটি কিন্তু ফুল লাইন কারেন্টটা ক্যারি করে, এটার কথা আর কি। তো এটার মধ্যে দিয়ে ফুল লাইন কারেন্টটা ক্যারি হচ্ছে না, স্যার বিষয়টা এরকম। না, এখানে হচ্ছে কি, জাস্ট ভোল্টেজ লাইনটা ওর মধ্যে দিয়ে যাচ্ছে, ও অটো ওর মধ্যে নিচে একটা গ্রাউন্ডেড থাকে, সো এইখানে যে ভোল্টেজটা পায়, এই ভোল্টেজটা সে হচ্ছে ডাউন করে নিয়ে আসে। তার মানে ট্রান্সফরমার প্রাইমারি একটা উইন্ডিং এর মাথা ওই মেইন নিউট্রালে লাগানোর দরকার নাই, গ্রাউন্ডে লাগা দিলে না। হ্যাঁ, এটা যেটা হচ্ছে পিটি মধ্য দিয়ে মেইন কারেন্টের লাইন চলে যায়, এরপর আর মেইন কারেন্টের কোনো ইস্যু নেই, মেইন কারেন্ট মেইন কারেন্টের মতো প্রবাহিত হচ্ছে, এই পিটির একটা অংশ গ্রাউন্ডেড করা থাকে, উইটার জন্য এর দুই পাশে একটা ভোল্টেজ কি জেনারেট হবে না, লাইনের ভোল্টেজটা ওই ভোল্টেজটাকে ট্রান্সফর্ম করে আমি হচ্ছে 110 ভোল্ট 120 ভোল্ট এরকম ভোল্টেজে নিয়ে আসি, বুঝি নেই। আর একটু ডিটেইলস দেখ, আমি কি বললাম, সাপোজ এটা হচ্ছে আমার মেইন লাইন চলে গেছে না, যেটার মধ্য দিয়ে অনেক ভোল্টেজ ফ্লো হয়ে যাচ্ছে, ফেজ লাইন মেইন একটা লাইন চলে গেছে, মেইন কারেন্টের লাইন। এই কারেন্টের লাইনে আমি একটা এই নবটা যখন ফিল করবে এখানে কি মেইন লাইনের ভোল্টেজটা উঠে যাবে না, আর আমি যদি এখানে একটা গ্রাউন্ড করে দিই নিচে, তখন যেটা হবে এখানে মেইন লাইনের ভোল্টেজটা আছে আর গ্রাউন্ডের জন্য এখানে একটা নিউট্রাল আছে, তাহলে মেইন লাইনের ভোল্টেজটাকে অটো এটার মধ্যে সে করতেছে না, মানে এটাতে যদি 100 ভোল্ট পাস হতে থাকে আমার মেইন লাইন থেকে নিউট্রালের কোনো দরকার নেই, আমি মেইন লাইনে জাস্ট ভোল্টেজটাকে ফিল করব আর এটাকে গ্রাউন্ডেড করে দেব, তাহলে তো এটার দুই পাশে 100 ভোল্ট এসে বসছে, তাই না, 100 ভোল্ট ধর সাপোজ 1000 ভোল্ট, 1000 ভোল্ট এসে বসছে, তো এই 1000 ভোল্ট এইটাকে আমি কি করব, স্টেপ ডাউন করে এখানে 110 অথবা 120 এরকম ভোল্টেজ নিয়ে আসবে, এটা হচ্ছে আমার পিটি ক্লাস। এরপর এখানে একটা ভোল্ট মিটার দিয়ে আমি বসাতে পারি, তো এখানে কিসের কাজ পাচ্ছি, পিটি ক্লাস সেটা কি করতেছে, মেইন লাইন থেকে অর একটা গ্রাউন্ডেড করে এখানে ভোল্টেজ নিয়ে আসবে, এরপর এই ভোল্টেজটাকে স্টেপ ডাউন করে পাশে নিয়ে গেল, বুঝছি। তো এখানে কি বলা হচ্ছে, কমানোর পরে কি স্যার গ্রাউন্ডেড হবে নাকি তার আগে গ্রাউন্ডেড হবে, এইখান থেকে মেইন লাইনে আসার পরে এটা গ্রাউন্ডেড নিয়ে আসবো, মানে ও অটো একটা গ্রাউন্ডেড থাকবে ওর মধ্যে, কমানোর আগে এটা করে ওই পাশে যখন নিব তখন হচ্ছে এই ভোল্টেজটা সেটে আসবে। স্ট্রাকচারটা আরেকটু কমপ্লেক্স, যখন হচ্ছে পটেনশিয়ালে যখন আমরা দেখব এরকম হবে কি, এরকম হবে কি মানে বিষয়টা কি এরকম, মেইন লাইন থেকে আমি ফেজটা নিছি, প্রাইমারি উইন্ডিং এ দিলাম, ওভারটা গ্রাউন্ডে করে দিলাম, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং এর একটা গ্রাউন্ডে করে দিলাম আর ভোল্টমিটার ধরে দিলাম, এরকম একটা স্ট্রাকচার কোন অনলাইন সার্ভিস দিয়ে দিবে যে পিটির একটা সার্কিট, এটা বেসিক স্ট্রাকচার স্যার, আর ভিতরে আর কি আছে, ওকে আরো অনেক কিছুই আছে,
প্রোটেকশন ডিভাইস আরো বেশি করে শেখা যায় শিখা তো এমনি অনেক সার্কিট ব্রেকার রিলে কারেন্ট ট্রান্সফরমার ভোল্টেজ সোর্স শুনে অনেক ইয়া এখানে যা আছে মেজারিং পারপাসে যতটুকু জানা যতটুকু দরকার অতটুকু দিন দা মেইন পয়েন্ট অফ ডিফারেন্স ইজ দা পাওয়ার লোডিং অফ এ পাওয়ার ট্রান্সফরমার সরি পিটি ইজ ভেরি স্মল এখানে পাওয়ার লোডিং এখানে কি লোডিং আছে সেরকম মানে আমার কি লোড আছে এখানে কিন্তু লোড সেরকম নাই মেইন লাইনে যেটা হচ্ছে হিউজ লোড থাকবে এখানে কিন্তু লোডিং বলে সেরকম কিছু থাকতে চাই মেইন লাইনে যেটা হয় লোড লোডিং বেশি থাকে বলে এক্সাইটেশন কারেন্টটা অনেক কম আসে আর এখানে যেটা হবে লোডিংটাও কম থাকবে সো এক্সাইটেশন কারেন্ট আর লোডিং কারেন্টটা অলমোস্ট কাছাকাছি এখানে বলা হচ্ছে দ্য মেইন দ্য পয়েন্ট মেইন পয়েন্ট ডিফারেন্স অফ দ্য পাওয়ার লিডিং অফ এ পটেনশিয়াল ট্রান্সফরমার ইজ ভেরি স্মল এন্ড কনসিকোয়েন্টলি দ্য অ্যামাউন্ট অফ কারেন্ট needed to create the magnetic field in the transformer মানে যেটা হচ্ছে এক্সাইটেশন কারেন্ট is almost same as the amount of current flowing through the secondary winding আমাদের মেইন ট্রান্সফরমারে যেটা হয় এক্সাইটেশন কারেন্ট ক্ষুদ্র একটা পার্ট থেকে লোডিং কারেন্টটাই বেশি পার্ট থাকে কারণ আমাদের লোডের ওয়াইজ সেটা অনেক হিউজ পরিমাণে কারেন্টটা আসে এক্সাইটেশন কারেন্ট হয় কি সামান্য একটু কারেন্ট এক্সাইটেশন কারেন্ট দিয়ে বেসিক্যালি আপনি বলতে পারেন ট্রান্সফরমারের কাজটা শুরু হচ্ছে প্লাস জেনারেশন তো এক্সাইটেশন কারেন্ট এটা অনেক বিশাল তো বুঝাইছিলাম আচ্ছা যতটুকু মনে আছে তো এটা মনে রাখবেন যে আমার যদি লোড বেশি থাকে এক্সাইটেশন কারেন্টটা কম আসে আর এখানে লোড অলমোস্ট নাই সো এক্সাইটেশন কারেন্টটা কম কিন্তু লোডও যেহেতু কম সো এক্সাইটেশন কারেন্ট আর লোডটা অলমোস্ট সেম কারেন্টের সমান হয়ে থাকে ওকে আর হোয়াইল ইন পাওয়ার ট্রান্সফরমার দ্য এক্সাইটেশন কারেন্ট ইজ ভেরি স্মল ফ্র্যাকশন অফ দ্য সেকেন্ডারি উইন্ডিং লোড কারেন্ট সেকেন্ডারি উইন্ডিং এর লোড কারেন্টের তুলনায় প্রাইমারি উইন্ডিং এর যে এক্সাইটেশন কারেন্ট সেটা পাওয়ার ট্রান্সফরমারে অনেক কম এখন পাওয়ার ট্রান্সফরমার কি এটা কি জানি পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে যে সব ট্রান্সফরমারকে আমি মানে যাদের হচ্ছে সাইজিংটা অনেক বড় হয়ে থাকে যেটা হচ্ছে শুধুমাত্র পাওয়ার ট্রান্সফার ইউজ করে ডিস্ট্রিবিউশন সাইড না মানে আপনি জেনারেশনে হচ্ছে 1000 ভোল্ট 11000 ভোল্টে আসছে ওইটাকে আপনি 132000 ভোল্ট বানাই বা 132000 ভোল্ট থেকে 4 লক্ষ ভোল্টে বানাই ওরা জাস্ট পাওয়ার ট্রান্সফর্ম করতেছে মানে ওরা ডিস্ট্রিবিউশন সাইডে ইউজ হবে তেমনি ধরেন যে 100 এমভিএ এর বেশি গুলোকে বা 100 বা 200 এমভিএ এর বড় ট্রান্সফরমার গুলো হচ্ছে আমার পাওয়ার ট্রান্সফর্মার হিসেবে পাওয়ার ট্রান্সফর্মার হিসেবে বলা যায় তো পাওয়ার ট্রান্সফর্মার কি বেসিক্যালি আপনি বলতে পারবেন যে ট্রান্সফর্মার শুধুমাত্র সাবস্টেশন এন্ডে অথবা জেনারেশন এন্ডে ইউজ করা হয় বা ট্রান্সমিশনের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে শুধুমাত্র পাওয়ার ট্রান্সফর্ম করে ডিস্ট্রিবিউশনের কাজে ইউজ হয় না জেনারেশন বা ট্রান্সমিশন সেকশনে ইউজ হয় সেটাই হচ্ছে কি আমার পাওয়ার ট্রান্সফর্মার ওই ট্রান্সফর্মার গুলো দেখবেন অনেক বড় বড় হয়ে থাকে ডিস্ট্রিবিউশন সেই যে আমাদের আশেপাশে ইলেকট্রিক পোলের উপরে যে ট্রান্সফর্মার গুলো থাকে না এগুলো ডিস্ট্রিবিউশন সাবস্টেশন পর থেকে যা আছে সব ডিস্ট্রিবিউশন হ্যাঁ এই সাবস্টেশন দেখছি আমরা এখানে সাবস্টেশন আছে যে সাবস্টেশন আচ্ছা সাবস্টেশন কিন্তু দেখার কথা আপনারা যখন আসবেন অনেক সময় দেখবেন অনেক বাসার পাশে ছোট একটা জায়গা নিয়ে ওইখানে অনেক গরিব ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট রাখা লেখা সতর্কতা 11000 ভোল্ট উপকেন্দ্র উপকেন্দ্র মানে সাবস্টেশন উপকেন্দ্র তো ওই সাবস্টেশনে হচ্ছে আপনার ঘরের 33000 বা 11000 ভোল্ট আসে ওইটাকে সে হচ্ছে কমিয়ে 400 ভোল্ট বা হচ্ছে 220 ভোল্টে নিয়ে আসে ও 400 ভোল্টে আনে বা 1000 ভোল্টে নিয়ে আসে আর তারপর হচ্ছে আমাদের যে একবার ইলেকট্রিক্যাল পোলে দেখবেন না ওই যে সাইনবোর্ডটা আনলো থাকে তার উপরে একটা ট্রান্সফর্মার থাকে বেসিক্যালি ট্রান্সফর্মারের জন্য পোলটা বানানো হয় তো ওই পোলে কিন্তু হচ্ছে যে ট্রান্সফর্মারগুলো থাকে সেগুলি নাম 11000 বাই 440 সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার সেই ট্রান্সফর্মারগুলি কি হয় আমাদের 11000 ভোল্ট আসে ওই ট্রান্সফর্মারের প্রাইমারি সাইডে আর সেকেন্ডারি সাইডে হচ্ছে 400 ভোল্ট করে বের হয় তিনটা তার রেড ইয়েলো ব্লু আর একটা নিউট্রাল দেখবেন তিনটা লাইন আসে চারটা লাইন বের আরেকটা থাকে স্যার রোড লাইটের জন্য পাঁচটা তার তিনটা তার আসবে একটা ট্রান্সফরমারে ডিস্ট্রিবিউশনে তিনটা তার আসে ডেল্টা কানেকশন ডেল্টা ওয়াই করছি না কানেকশন স্যার সার্কিট টু তে করা হয় না আচ্ছা পড়া হয় না কি হয় না ওয়ান ইট আছে না ওয়াই ডিসি থ্রি ফেজ লাইন স্যার ডিসি সার্কিট স্যার ওয়ান ইট না করা হয় স্যার থ্রি সার্কিট থ্রি ফেজ লাইনার কি স্যার তো থ্রি ফেজ লাইন যেটা হচ্ছে যে আমার থ্রি ফেজ লাইন দুই রকম হতে পারে একটা হচ্ছে ডেল্টা কানেকশন আর একটা হচ্ছে ওয়াই কানেকশন ডেল্টা কানেকশনে কোনো নিউট্রাল থাকে না মানে ওইখানে জাস্ট
এরকম ডেল্টা তো ডেল্টা কয় মাথা তিন মাথা না তিন মাথা থেকে তিনটা কানে শোনা যায় 400 ভোল্ট আর হচ্ছে যখন আমার ওয়াই থাকে তখন রেড ইয়েলো ব্লু আর এখান থেকে নিউট্রাল বলে একটা লাইট থাকে তো এখানে যেটা হয় আমার যদি লাইন টু লাইনের ডিফারেন্স ভোল্টেজটা হয় 400 ভোল্ট মানে এখানে সরি এটা লাইন টু লাইনের ভোল্টেজ সাপোজ হলো আমার 400 ভোল্ট আমাদের বাসা বাড়িতে কত ভোল্ট দেয় 220 অনেক বাসায় 220 দেয় অনেক বাসায় 400 ভোল্ট দেয় অনেক বাসায় 400 না 440 ভোল্ট দেয় এটা একটু ডাউনটাউন হয় 400 থাকে ওটা 230 কোন কোন বাসায় 400 ভোল্ট দেয় কোন কোন বাসায় 230 দাও হয় কোন কোন রেসিডেনশিয়াল বাসায় হচ্ছে 11000 ভোল্ট দাও সেখানে আবার নিজস্ব ট্রান্সফরমার থাকে বড় বড় যেসব অ্যাপার্টমেন্ট আছে সেখানে দেখবেন যে ছোট করে একটা ট্রান্সফরমার নিচে বেসমেন্টে দেওয়া আছে ওকে তো নতুন নতুন বাসা যেগুলো হচ্ছে একটু বড় আকারে সেখানে হচ্ছে লোড যাদের হচ্ছে 10 কিলোওয়াট থেকে 20 কিলোওয়াট বেশি থাকে ওদের মনে হয় একটা এরকম না 100 কিলোওয়াটের বেশি থাকলে মেবি এরকম একটা ইয়া না হয় ওদের অল্প একটা ট্রান্সফরমার থাকতে হবে মানে নিচে একটা ট্রান্সফরমার থাকতে হবে 11000 ভোল্ট ওদের বাসায় শুনতে এটার জন্য বিল অনেক বেশি আছে যদিও আচ্ছা সো এখানে যেটা হচ্ছে আমার এই এই ওয়াই কানেকশনে আমার লাইনের থেকে লাইনের ভোল্টেজ হলো তো 400 কিন্তু লাইন থেকে যে যে কোন একটা লাইন থেকে নিউট্রালের ভোল্টেজ ডিফারেন্স হলো 230 এর কাছাকাছি এরকম একটা ভোল্টেজ আসে মানে আমার এখান থেকে ধরেন ওয়াই কানেকশন এটা গেল নিউট্রাল এখানে হচ্ছে রেড এটা ধরেন ইয়েলো এটা ধরেন ব্লু তিনটা কানেকশন আসলো এইখান থেকে এটার ডিফারেন্স থাকে হচ্ছে 400 ভোল্ট যে কোন পাওয়ার লাইনের মধ্যে ডিফারেন্স 400 ভোল্ট আর থেকে ওয়াই ওয়াই থেকে বি বি থেকে আর এবং যে কোন পাওয়ার লাইন আর নিউট্রালের মধ্যে ভোল্টেজটা হচ্ছে 230 ভোল্ট 400 না তো 440 ভোল্ট থাকার কথা আপনারা ধরেন 415 ভোল্ট 420 ভোল্ট পাওয়া যায় 440 লিখি আমরা যেটা থিওরিটি ক্লাস ওই তো 440 415 এরকম করে লেখা আচ্ছা সো এরপরে যেটা হচ্ছে এটা 230 থাকে আমার একটা পাওয়ার লাইন আর নিউট্রাল লাইন এর বুঝছি সো আমাদের বাসা বাড়িতে দেখবেন যাদের হচ্ছে যে মিটার আছে একটা ব্রেকার আর এমসিসিবি তো ওই ব্রেকারে দেখবেন যে যাদের বাসা 230 ভোল্ট আসছে দেখবেন দুইটা তার আসছে একটা কালো তার আসবে আর একটা হয় লাল নহলে হলুদ নহলে হচ্ছে নীল যেখানে একটা তার আসবে সেটা হচ্ছে আমাদের তাদের বাসা কানেকশন 230 ভোল্ট আবার কিছু কিছু বড় বড় মোটর আছে পানি তোলার জন্য ওদের জন্য আবার হচ্ছে 430 ভোল্ট লাগে থ্রি ফেজ মোটর যেগুলো থ্রি ফেজ মোটর সেখানে হচ্ছে আবার 415 ভোল্ট আসে আচ্ছা এগুলো অনেক অন্য বিষয় পাওয়ার সিস্টেম বিষয় চলে যাচ্ছে সো আমরা এইখানে আমি থাকতেছি যে পাওয়ার ট্রান্সফরমার তো বুঝছি ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফরমার আছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে কারেন্ট ট্রান্সফরমার ভোল্টেজ ট্রান্সফরমার আছে স্যার পাওয়ার ট্রান্সফরমার শুধুমাত্র জেনারেশন সিস্টেম ইউজ হয় পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে না পাওয়ার ট্রান্সফরমার হচ্ছে ট্রান্সমিশন আর জেনারেশন সিস্টেম ইউজ ট্রান্সমিশন আর জেনারেশন আর হচ্ছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার শুধুমাত্র ডিস্ট্রিবিউশন সাইডে ইউজ মানে পাওয়ার স্টেশনে বা পাওয়ার স্টেশন বা জেনারেটিং স্টেশনে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আমার পাওয়ার ট্রান্সফরমার আর হচ্ছে এই ধরনের সাবস্টেশন বা হচ্ছে ইলেকট্রিক্যাল পোলে যেগুলো থাকবে সেগুলি হচ্ছে পোল মাউন্টেড সেগুলি হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আচ্ছা তাহলে এটাই কি একটা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ পটেনশিয়াল ট্রান্সফরমার সেম জিনিসই এই যে এখান থেকে কারেন্ট স্টেপ ডাউন হলো এটা আসলো এটা হচ্ছে আমার প্রাইমারি উইন্ডিং এখানে একটা এক্সাইটেশন কারেন্ট থাকবে এটা হচ্ছে লসের জন্য দায়ী আর বাকিটা কি হবে এখানে ফ্লাক্স সার্কিট ট্রান্সফর্ম হয় এখানে কি ভোল্টেজ জেনারেট হবে এটা কি স্যার মেজার করব সেম ওকে সেম হলে স্যার শুধু পার্থক্যটা তো ওখানে আছে স্যার পার্থক্য ওভারঅল স্ট্রাকচারে থাকে যে কত ভোল্টেজ কম বেশি করতে হবে স্যার এই ইনপুটে প্রাইমারি লাইনে পার্থক্য আছে না যেমন কারেন্ট ট্রান্সফরমারের ক্ষেত্রে তো এই দুইটা টার্মিনালই শুধু ফেজের মধ্যে লাগবে এটা ভিতর দিয়ে পাস হবে আর পটেনশিয়ালের ক্ষেত্রে শুধু একটা টার্মিনাল ফেজে লাগবে আর একটা টার্মিনাল গ্রাউন্ডেড হবে তো ওর মধ্যে দেখো কারেন্ট একটা পাস হবে তাহলে ফিগারটা স্যার একটা গ্রাউন্ডেড দেখাতে গ্রাউন্ডেড থেকে কিছু একটা গ্রাউন্ড ধরে রাখেন এটা গ্রাউন্ডেড আর কারেন্ট ট্রান্সফর্মার তো গ্রাউন্ডেড আছে প্রাইমারি উইন্ডিংটা নাই হ্যাঁ ডাইরেক্ট যাচ্ছে ঠিক আছে না প্রাইমারি না ও ডাইরেক্ট যাওয়ার থেকে কিন্তু হ্যাঁ এরকম ইন্ডিয়া ওটা আমাদের সিটি আর পিটি চলে যাও না ও
পরীক্ষা দিবেন দিব স্যার নেক্সট বুধবার না নেক্সট শনিবার তো নেক্সট বুধবার স্যার প্রেজেন্টেশন আছে হ্যাঁ ট্রেনিং এর কোন কথা কথা সিটিআরপি কে একটা সিটি লাগবে ওকে সিটি ডেল দিয়ে দিয়ে স্যার ল্যাবে না স্যার এখন খালি তার ক্লাস প্রেজেন্টেশন বলা নাকি তাহলে সিটি অন সিটিআরপি টি স্যাটারডে কয় তারিখ বেস্ট ও এসে না পৌঁছে স্যার 2 তারিখে 2 3 4 আচ্ছা ক্লাস আছে তো কি এটা অফ করে দিলাম